কুরআনের আইন আদালতে গেলে পরিমনির সাথে আর মদ খাওয়া যাবে না, একত্রে কেক খাওয়া যাবে না। এরে দিছে আদালত আইন করো, বিচার করো, কে অন্যায় করছে বাইর করো, হে যাই বইয়া কেক খা। জানেন না আপনারা, আমি তার কেক খাওয়া দেখে যতটুকু আশ্চর্য হয়েছি আরো আশ্চর্য হয়েছি পরবর্তী আর এক অফিসারের বক্তব্য শুনে। অফিসার বললেন সাংবাদিক সম্মেলনে যে এখন আমরা যে অফিসারকে ধরছেন কেক সহ কেক খাইতেছে একসাথে বইয়া, আমরা কি করব, আইন তো নাই। আইন হলো ছেলে মেয়ে যদি মিউচুয়ালি কোনো আকাম করে তাহলে তাদেরকে কিচ্ছু করা যাবে না, আর প্রকাশ্যে করলে জরিমানা 100 টাকা। আর এই দেশের অনেক নেতা কেন কোরআনের আইন বিরোধী, কারণ এখানে তারা জানে যে আইন আছে এই আইনে অপরাধ করার সুযোগ আছে, মদ খাওয়ার সুযোগ আছে, জেনা করার সুযোগ আছে। আল্লাহর কোরআনের আইন যখন আসবে মদ খাওয়ার পরে পিঠের চামড়া থাকবে না। আমার বন্ধু, ন্যায় বিচার হলো কোরআনের বিচার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। কোরআনের মাঝে চোর ধরে হাত কাটো এমন আইন আছে না নাই? কোরআনের বিচার যখন হবে সবার জন্য সমান হবে। আমি নবী মুহাম্মদের মেয়ে চুরি করলে তাকেও সার দেওয়ার সুযোগ নাই। কোরআনের বিচার নেই বিচার। আজকে আমাদের দেশে এই নামাজিরাই কোরআনের বিচার চায় না। হাজার হাজার নামাজি কোরআনের আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। মসজিদে ইমাম সাহেব হুজুর যদি বলে মসজিদ আল্লাহর আইনে চলবে, সভাপতির আইনে চলবে না, সেক্রেটারির আইনে চলবে না, আমি ইমাম, আমি যদি মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়াতে চাই, আপনারা লোকমা দেবেন, আমার আইন ও মসজিদ চলবে না? সব মুসল্লি কই ইয়েস, ঠিক হুজুর, আল্লাহ সারা কারো আইন চলবে না মসজিদে। সব মুসল্লি একমত, সভাপতিও কই জি, সেক্রেটারিও কই জি, মুসল্লি সব কই জি। এতদিনে হুজুর একখান পাইছি যে আল্লাহ সারা কারোরে মানে না, কি বালা হুজুর পাইলাম। হুজুর বলছে এবার শুনুন, যে আল্লাহর আইনে মসজিদ চলবে, সংসদ ভবন সে আল্লাহর আইনে চলবে। এবার কয় হুজুর রাজনীতি শুরু করছে, এখন আর জি কয় না, অনেক চেহারা কালো হয়ে যাবে। এবার আসরের পরে চা দোকানে বইয়া সমালোচনা করবে, নতুন হুজুরটা বেশি বালা না? হুজুর যদি থেমে যেত মসজিদ আল্লাহর আইনে চলবে, হ্যাঁ সবাই কইতো পাইছি হুজুর একখান। হুজুরে ইসলামকে সংসদে নেয় কেন, আদালতে নেয় কেন? এই জন্য আর ভালো লাগে না। আল্লাহর কোরআনের আইন আসলে তারা জানে তাদের অনেক নেতার হাত থাকবে না, ঠেকে না ঠেকে না, অনেকের হাত থাকবে না। কোরআনের আইন আদালতে গেলে পরিমনির সাথে আর মদ খাওয়া যাবে না, একত্রে কেক খাওয়া যাবে না। এরে দিছে আদালত আইন করো, বিচার করো, কে অন্যায় করছে বাইর করো, হে যাই বইয়া কেক খা। জানেন না আপনারা, আমি তার কেক খাওয়া দেখে যতটুকু আশ্চর্য হয়েছি আরো আশ্চর্য হয়েছি পরবর্তী আর এক অফিসারের বক্তব্য শুনে। অফিসার বললেন সাংবাদিক সম্মেলনে যে এখন আমরা যে অফিসারকে ধরছেন কেক সহ কেক খাইতেছে একসাথে বইয়া, আমরা কি করব, আইন তো নাই। আইন হলো ছেলে মেয়ে যদি মিউচুয়ালি কোনো আকাম করে তাহলে তাদেরকে কিচ্ছু করা যাবে না, আর প্রকাশ্যে করলে জরিমানা 100 টাকা। আর এই দেশের অনেক নেতা কেন কোরআনের আইন বিরোধী, কারণ এখানে তারা জানে যে আইন আছে এই আইনে অপরাধ করার সুযোগ আছে, মদ খাওয়ার সুযোগ আছে, জেনা করার সুযোগ আছে। আল্লাহর কোরআনের আইন যখন আসবে মদ খাওয়ার পরে পিঠের চামড়া থাকবে না। প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বলে, চোর ধরে হাত কাটায় তো মধ্যযুগীয় আইন,
আচ্ছা সুর যদি ধরে আপনি হাত কাটা দেন বেটা ভাত খাইব কি দিয়া? ওরা মানবতাবাদী হয়েছে, সুরের জন্য কি টেনশন? পাবলিক যে রাইতে ঘুমাইতে পারে না ও নিয়ে টেনশন নাই। আপনাদের এই পুরা সাভার এলাকায় গরু সুর কয় হাজার আছে, কয়জন আছে? ছাগল সুর, ঘরে সিট কাটা সুর, সুর তো খুব কম মানুষ আছে এখানে, কয়েক লাখ সুর হবে হয়তো কয়েকশো বারো কম। ওই কয়জন সুর ধরে হাত কেটে দাও, ঘরের দরজা খুলে ঘুমাতে পারবা, টেনশন থাকবে না। শরীরের মাঝে যদি বিস্ফোট হয়, বিস্ফোট হলে ডাক্তার প্রয়োজনে কি করে? অপারেশন করে, করে না? ক্যান্সার হয়েছে বুকে, ব্রেস্ট ক্যান্সার হয়েছে, মা বোনদের অনেকের বুকে ক্যান্সার হয়, ডাক্তার তখন কেটে ফেলে দেয়। আমরা ডাক্তারকে টাকা দেই, বলি ডাক্তার ঠিক আছে কেটে ফেলে দেন। আমরা ডাক্তারকে সন্ত্রাসী বলি না, বলি না ডাক্তার বেড়া আমার বউর বুক কেটে লাইছে, ও তো বড় সন্ত্রাসী না। আমরা বলি না এই মধ্যযুগীয় অপরাধ করছে, বরং আমরা বলি দেহ বাঁচানোর সাথে প্রয়োজনে ব্রেস্ট ফেলে দাও, আমার বউকে বাঁচাতে হবে। সমাজ বাঁচাতে চাইলে চোরের হাত কেটে দাও, ডাকাত শুলে চড়াইয়া দাও, জেনা করলে পাথর মারো, তোমার মেয়ে রাতে একটা একা একা হাঁটবে, সামনে কেউ দাঁড়াবে না। এখন ব্যাপার হয়েছে কি জানেন, আসল ওরা মানবতাবাদী না, ওরা আসলে সুর কেমনে বাদ খাবে টেনশন করে না। টেনশন করে আইন হলে ওদের হাতই থাকবে না, কারণ তারা নিজেরা চোর অথবা চোরের খালাতো ভাই বটে। দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করছে। আমার বন্ধু, কোরআন দিয়ে যে ব্যক্তি বিচার করবে, হাকামা মান মানে হাকামা বিহি আদালা, সেই ন্যায় বিচারক হবে। ওয়ামান আমেলা বিহি উজেরা, যদি মানুষ কোরআন দিয়ে আইন করে, কোরআন দিয়ে আমল করে, কোরআন দিয়ে চলে, দেশ চালায়, তখন তাদের আমল নামায় সওয়াব হবে। কোরআনের বাহিরে থাকলে নেক আমল আর হবে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে ডাকবে, তার ডাকে মানুষ সাড়া দেক আর না দেক, যে ব্যক্তি মানুষকে ডাকবে আল্লাহ তাকে হেদায়াত দিয়ে দেয়। আমরা যারা হেদিন সিরাতিল মুস্তাকিম বলে জান্নাতের পথ খুঁজতেছি, আল্লাহ বলে হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, আমার পথ খুঁজতে চাও এখানে যাও, কোরআনে আছে, কোরআন তোমাকে পথ দেখাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরআন আসার আগে সত্যের পথ সম্পর্কে অবহিত ছিলেন না। হে নবী, আপনি জানতেন না সত্যের পথ কোনটা? ফাহাদা, আপনাকে সত্যের পথ দেখাইছে কে? কিসের মাধ্যমে? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, কোরআন পড়ো, কোরআন পড়ো তোমার প্রভুর নামে, তাহলে কোরআন তোমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। পড়ো তোমার রবের নামে, রবের নামে পড়ো, রবের নামে পড়ো মানে কোরআন পড়ো, ওই পড়ার নামই পড়া, যেই পড়া রবের নামে হয়, আল্লাযী খালাকা, যেই পড়া মানুষকে সৃষ্টিকর্তাকে চিনায়া দেয়, যেই সাবজেক্টে যেই সিলেবাসে রবের নাম নাই, রবের সাথে সম্পর্ক নাই, ওটার নাম লেখা পড়া হতে পারে না, ওটার নাম লেখা পড়া নয়। আমাদের দেশে একটি ভুল প্রবাদ আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা ছোটকালে ইংরেজিতেও পড়েছি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, আসলে কথাটি সঠিক নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড হলে দেশের সবচেয়ে বড় বড় চোর আছে, যারা কোটি কোটি টাকা কলমের খোসায় চুরি করে, মূর্খ আছে কয়জন? পাবেন না। অফিসে বৈশা, এসি রুমে বৈশা, হাজার কোটি টাকা চুরি করছে শিক্ষিতরা, ডাক্তার হইয়া এক একজন গরিবের পকেট শেষ করে দিচ্ছে, এমবিবিএস পাস মানুষ না, অনেকই অমানুষ, মানুষ আছে খুব কম। আইসিইউর মাঝে রোগী ঢুকাইয়া মইরা গেছে তিন দিন আগে, কয় এখনো আছে আইসিইউর মাঝে রোগী ঢুকাইয়া রাখছে, মইরা গেছে ডাক্তার জানে, কিন্তু অসহায় মানুষকে বলছে না আছে, এটা চলতেছে, আসলে চলে না, অনেক আগে গেছে, পরে বিল করে নেবে, তিন দিনে দেড় হাজার, দেড় লাখ, দুই লাখ, এক লাখ, ফাও ফাও।
আমার বন্ধু রুগীর হাত দেখে জিব্বা দেখে চোখ দেখে তারা অনেক কিছু বুঝে হ্যাঁ আমরা টেস্টের প্রয়োজন নাই তা বলবো না লাগবে ইউরিন টেস্ট লাগবে স্টুল টেস্ট লাগবে ব্লাড টেস্ট লাগবে কিন্তু সব কাজে যদি টেস্ট লাগে তুমি ডাক্তার হইছো কেন আকাশের আবহাওয়ার দিকে তাকায় আবহাওয়াবিদরা বলতে পারে বৃষ্টি হবে না বৃষ্টি হবে কুয়াশা থাকবে না কুয়াশা থাকবে আগামী তিন দিন পরে টেম্পারেচার কমে যাবে পনেরো দিন পরে টেম্পারেচার বেড়ে যাবে বাতাসের দিকে তাকায় আবহাওয়াবিদরা যদি ধারণা নিতে পারে তুমি দাঁত দেখে চোখ দেখে কিচ্ছু বুঝলা না শুধু টেস্ট আর টেস্ট কারণ সেখানে তোমার 50% আছে শিক্ষিত ডাকাত ভালো আছে ভালো ডাক্তার আছে সংখ্যায় খুব বড় বড় শিক্ষিত লোক ইঞ্জিনিয়ার মাঝে মাঝে যখন কোন কাজে বুয়েটের পাশ দিয়ে যাই ওখানে ঢাকা মেডিকেল কলেজ বুয়েট সেখানে ঢাকা ইউনিভার্সিটি কাছাকাছি সবগুলো প্রতিষ্ঠান যখন দেখি এপ্রন পরা সাদা কাপড় পরা ছেলেগুলো মেয়েগুলো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ভার্সিটি আপনার মেডিকেল কলেজ ছুটি হয়েছে মন তখন বলে দেশের সেরা মেধাবী ছেলে মেয়েগুলো হাঁটছে কত মেধাবী বুয়েটে যারা ভর্তি হয় তাদের কত মেধা সাধারণত যারা এ প্লাস পায় এর নিচে কেউ চান্স পাওয়ার সুযোগই নাই ডাবল এ প্লাস এসএসসি এসএসসি তারপরেও তো হাজার হাজার এ প্লাস ওয়ালা চান্স পায় না দেশের সেরা মেধাবী ছেলেগুলো মেয়েগুলো বুয়েটে পড়ছে টুয়েটে রুয়েটে কুয়েটে পড়ছে ইঞ্জিনিয়ার হচ্ছে এই মেধাবীগুলো আজকে বখাটে হয়ে যাচ্ছে বখে যাচ্ছে তারা রডের বদলে বাঁশ দিচ্ছে এর কারণ সিলেবাসে ইসলাম নাই কোরআন শূন্য শিক্ষা প্রকৃত শিক্ষা না শিক্ষা মেরু জাতির মেরুদণ্ড কোথায় হলো ওরা মেরুদণ্ড আরো ভাঙ্গিয়া দিতেছে বরং সুশিক্ষা জাতির মেরুদণ্ড কি মেরুদণ্ড কোরআনের শিক্ষার বাহিরে সুশিক্ষা থাকতে পারে না ইকরা বিসমি রব্বি পড়ো রবের অথচ অথচ ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত পাঁচ বছর সাত বছর পড়লো আল্লাহর নামে 1% পড়াও নাই আমার বন্ধু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংরেজি আরো ডজন ডজন সাবজেক্ট আছে ফার্স্ট ইয়ার থেকে শুরু হবে প্রথম সেমিস্টার থেকে শুরু হবে মাস্টার্স পর্ব পর্যন্ত কোরআনের একটা আয়াত নেই একটা হাদিসও নাই ওজুর সাইটটা ফরজ এই সাইটটা ফরজও শিখায় না সিলেবাসের ভিতরে নামাজের ১৩টা ফরজ নাই কিচ্ছু নাই যেই পড়ার মাঝে ইসলাম নাই ওটার নাম পড়া হতে পারে না এই পড়া পড়তে আল্লাহ বলে নাই আল্লাহ বলছে রবের নামে পড়ো আল্লাযী খালাকা যে পড়া পড়লে তোমাকে স্রষ্টাকে চেনা যাবে তোমাকে স্রষ্টার সাথে সংযোগ স্থাপন করে দেবে ইংরেজ পণ্ডিত স্ট্যানলে হাল চমৎকার বলেছেন তিনি বলছেন ইফ ইউ স্টিচ ইউর সিল দেন থ্রি আর্টস এন্ড ইউ লিভ ফর দ্যাট ইউ উইল বি গেট ফিফথ এন্ড দ্যাট ইজ রাস্কেলিটি দুনিয়ার মানুষ শোনো ইংরেজ একজন পণ্ডিত উনি বলছে তুমি যদি তোমার সন্তানকে তিনটি আর শিক্ষা দাও রিডিং রাইটিং এন্ড এরিথমেটিক লেখা পড়া বিজ্ঞান ভূগোল অঙ্ক শিখাইলা কিন্তু লিভ ফর তার দ্যাট ইজ রিলিজিয়ন তুমি ধর্মীয় জ্ঞান দেওনি রবের সাথে সংযুক্ত করনি তরকারি হোক যতই সুন্দর হোক না হরিণের মাংস তার দাম হোক এক এক কেজি ২,০০০ ৫,০০০ টাকা লবণ যদি না দেও তরকারি খাওয়া যাবে তোমার ছেলে অঙ্ক বিজ্ঞান ভূগোল ইংরেজি কত কিছু শিখাইলা কিন্তু ধর্মীয় জ্ঞান দেও নাই অপেক্ষা করো ইউ উইল বি গেট ফিফথ তুমি পঞ্চম আর ফিরে পাবে এন্ড দ্যাট ইজ রাস্কেলিটি সেটা হচ্ছে বদমাশি 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 কোরআন হাদিস বাদ দিয়া তোমার সন্তান যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাশ হবে হেদায়েতের কিতাব কোরআন আমরা যারা সত্যের পথ পেতে চাই জান্নাতের পথ পেতে চাই কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই এখন যারা কোরআন বাদ দিয়া পীরের বাড়িতে গেলেন তাদের কি খবর এবার শুনুন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইত্তাগাল হুদা ফি গায়রিল কোরআন আদাল্লাহুল্লাহ বিশ্ব নবী বলেন যে ব্যক্তি কোরআন বাদ দিয়া
অন্য জায়গায় হেদায়াত খোঁজে, হেদায়াত তো পাবেই না। আদাল্লাহুল্লাহ, বরং আল্লাহ তারে হেদায়াত থেকে আরো দূরে সরাইয়া দেবে। আমি বলেছি যে সবাই জান্নাত চায়, জান্নাতের রাস্তা একটা, চিন্তা হলে পীরের কাছে নয় কোরআনের কাছে যাও। আর পীরের কাছে যদি কখনো যাও, শুধুমাত্র উস্তাদ হিসাবে যাবে, পীরের হাতে হেদায়াতের জন্য যাবা না, কারণ পীরের হেদায়াতটাও আছে আল্লাহর কোরআনের ভিতরে, শুধু এজ এ টিচার, আর কিচ্ছু না। উনি আপনাকে হেদায়াত দিতে পারবেন। আরে রাসূল নিজেই তো পারেনি, আবু তালেবকে কত চেষ্টা করলো, পারলো না। তো রাসূলের চাচা আবু তালেব মরে যাচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়রের পাশে বসে বলছে, সহিহ মুসলিমের একবারে ভূমিকাতে আসছে, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার প্রিয় চাচা, একটা বার কালেমা পড়ে মরে যান, বাকি দায়িত্ব আমি নিলাম। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে আপনার ইমানের সাক্ষ্য দেব, কালেমার সাক্ষ্য দেব। চাচা আবু তালেব কিছুটা কনভিন্স হয়ে গেলেন। আবু তালেব একটু মাথাটা নোয়ালেন, ভাবছেন কি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসন্নিত হলেন, ভাবলেন চাচা বুঝি কালেমাটা স্বীকার করবে, অপেক্ষা করছেন। বালিশের অপর পাশে আবু জেহেল বসাব, আবু জেহেল বলতেছে আবু তালেব মরার আগে বুঝি কাফের হইয়া যাইবা, ফতোয়া দিতেছে মরার আগে কুফরি করবা, বাবার ধর্মের সাথে বাপ দাদার ধর্ম ছাইরা কাফের হইয়া মরবা। আবু তালেব এবার মাথা তুলে বলে, লাউলা আন তুআজ্জিরুনি কুরাইশুন লা করারতু বিহা আইনাক, ও বাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি যদি ঈমান আনতাম, ঈমানের উপরে মরতাম, এই লোকগুলো আমার বদনাম করবে আমার মরার পরে, এই আশঙ্কা না করলে তোমার চোখের সামনে কালেমাটা পড়ে ফেলতাম, কিন্তু আমার মরার পরে পাবলিক বদনাম করব এটা আমি, এর মানে তার কপালে হেদায়াত নাই। ঠিক আমাদের এলাকায় কিছু মানুষ আছে, আজকের মাহফিলও আছে, আপনার দল কোরআনের বিপক্ষে, আপনার দলের নেতা কোরআনের বিপক্ষে, এরপর সেই দল আপনি করেন দুনিয়ার স্বার্থে, আপনি জানেন যে তারা ভালো মানুষ নয়। এই যে কয়দিন আগে একজন নেতা বলছে যে রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, তুলে দেব, বলেছে কি না? এমন লোক এখনো এমপি আছে, এখনো মন্ত্রী আছে, এটাই প্রমাণ করে এটা তার একার কথা না, এমন কথা বলার লোক আরো আছে। এমন লোকদের সাথে আপনি থাকেন কেন? কিন্তু আপনি আছেন তো, কেন আছেন? আবু তালেবের মতো দুনিয়ার স্বার্থ, এতদিন এই দল করছি এখন যাই কই, এই দল তো ক্ষমতায় আছে, উল্টা গেলে তো মামলা খাবো, ওদের সাথে থাকলে তো চাকরির সম্ভাবনা আছে, ঠিক কি না? এই রাস্তার কাজ হবে, টেন্ডারটা আমি পাইতেও পারি। আবু তালেব বলছিল আমি কালামা কিন্তু পড়তাম, তবে এখন পড়লে তো একটু খারাপ লাগে, লোকজন খারাপ খারাপ। আবু তালেব মরে গেল কালামা বিহীন, ওয়া কানা আখিরু কালামিহি কাল্লামাহু হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। হাদিসের শেষ অংশ হলো আবু তালেবের শেষ কথা ছিল, বাতিজা তোমার ধর্ম নিলাম না, বাবার ধর্ম নিয়ে মরে গেলাম, নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চা মানুষ যেমন ফুফিয়ে ফুফিয়ে কাঁদে, বিশ্বনবী কাঁদতে শুরু করলেন, কারণ চাচা আবু তালেব রাসূলকে খুব ভালোবাসতেন, রাসূলও চাচাকে খুব ভালোবাসতেন। ছোট্ট কালেমা নাই, জন্মের আগে বাবা নাই, 8 বছর বয়সে চাচা আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন। সে 8 বছর থেকে এতকাল পর্যন্ত বটগাছের মতো ছায়া দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সপ্তম শনে জেলখানায় ঢুকলেন, শিবে আবি তালেবে তারা বন্দী করলো, 3 বছর জেলে ছিলেন, বন্দী জীবন যাপন করেছেন। ওই আবু তালেব বাতিজা মুহাম্মদকে আলাদা রাখে নাই, নিজে স্বেচ্ছায় জেল খেটেছেন।